আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য বা বাচ্চাদের জন্য বিকেলের নাস্তা বা টিফিন হিসাবে নিয়ে আসলাম নারিকেল দিয়ে ক্লোসন। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করবেন। চিনি 1 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, তেল, রান্নার তেল, ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। ডিম দিয়ে দিব, আমি একটা ডিম দিয়ে 2 কাজ করব। এখানে অর্ধেক দিয়ে দিলাম আর বাকিটা পরে ব্যবহার করব। দুধ দিয়ে দিচ্ছি, দুটো হয়ে গেছে। এখন একটু ট্যাপ ব্রাশ করে রেখে দিব। আসছি 30-35 মিনিট পর। নারিকেল আর চিনি দিয়ে আমি পাক দিয়ে নেব। পুরটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দুইটা ভাগ করে নিব। রুটি বানিয়ে নিব একটা,
কেটে নিলাম আমি, এখন একটা একটা করে বানিয়ে নিব। নারিকেলের পুর দিয়ে দিলাম, নারিকেলের পুরটা দিয়ে দিলাম, এখানে অনেক স্বাদ। আমি একটা ওভেন প্রুফ ট্রে নিয়েছি, এটার ভিতরে একটু তেল ব্রাশ করে দিব। এটাই রাখবো আমি। আরেকটা দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো আমি বানিয়ে ডিম ব্রাশ করে দিব আমি। তেল দিয়ে দিলাম উপর দিয়ে দেখা সুন্দরের জন্য। এখন এটা ওভেনে বেক করবো 160°F 20 মিনিট। আসছি 20 মিনিট পর। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।